বাদী এবং বিবাদী পক্ষের সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মহামান্য আদালত এই সিদ্ধান্তে উপনীত হল যে কৃষ্ণেন্দু সেনগুপ্ত একজন জঘন্য অপরাধী। খুন, কিডন্যাপ ও অন্যের সম্পত্তি লোপাটের অভিযোগে এই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল। কৃষ্ণেন্দু চ্যাপ্টারটা আজকে আমাদের লাইফ থেকে পার্মানেন্টলি ক্লোজ হলো। দেখ, আজ থেকে আমাদের লাইফে, স্পেশালি তোর লাইফে, ওর আর কোনো এক্সিস্টেন্স থাকবে না। কিন্তু তুই প্লিজ এটা নিয়ে আবার কষ্ট পাস না। छोटा मत करो, आज उस शैतान को सही सजा मिल लो जो उसको बहुत पहले मिल जाना चाहिए था, वो जाकर आज मिल लो उसे। हेलो भाई भाई भाई, तो काल ही परिवारের অংশ হইও, বার বার নিজেকে বদলানোর সুযোগ পেও, সেই সুযোগটাকে কাজে লাগালেন না, উল্টে নিজের স্বার্থ আর প্রতিশোধের নেশায় সব শেষ করে দিলেন সব। দীপ, এই সমস্ত কথা না ভেবে শোন না, আমি কি বলছি। আজকে আমার তোর হাতের রান্না খেতে খুব ইচ্ছা করছে, তুই কিছু বানাবি আমার জন্য? বানাবো। আরে তো এইভাবে কাঁদতে কাঁদতে বানাবি? ওঠ, চোখ মুচ, গিয়ে বানা। एकदम रोना धोना बिल्कुल नहीं, अब से तुम हर वक्त स्माइलिंग फेस लेके ही थक बे, हर वक्त हम लोग तुमको यही फेस में दिखते चाहिए, है ना? हाँ, हमरा सबाई चाहिए तुम्हें खुशी थको, और हमरा तुम्हारे पासे आछी। तो चलो आ जाओ।